সাকিব আল হাসানকে দলে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিকেলে ক্রিকেট বোর্ড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় পনেরো সদস্যের স্কোয়াডে সদ্য সমাপ্ত ভারত সিরিজে খেলা সদস্যরাই সুযোগ পেয়েছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশে এ সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে একুশ অক্টোবর থেকে শান্তর নেতৃত্বে সে টেস্টের স্কোয়াডে আরও আছেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জাকির হাসান মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস জাকের আলী মেহেদি মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নয় বছর পর ঢাকায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আজ সকালে হজর শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাড়া খ্যান টেম্বা বাবুমা রাবাদারা সবশেষ দু হাজার সালে বাংলাদেশ সফর এসেছিল প্রোটিয়ারা